कौन अधिकारे तुम एक कथा बोलते क्या तुम आमी एक हतभाग्य दादार छोट भाई जे दादा तुम्हें भलोबासार पितृस्नेह बड़ कर दक्षिणी मायर सन्तान जे मा तुम्हें मातृस्नेह आँचल दिए छोट बलार के ढेर रेखे दुखे दुखे छोआ तुम्हार गाय लागते दे तुम्हें तर अवज्ञा कर अवहेला दिले अरे तुम्हार चोख थकते तुम अंध मानुष तपस्या करो देवतार दर्शन पाए ना और तुम घर लक्ष्मी और नारायण के घर ताड़िए दिले बौदी के कथा दिए नईले तुम्हें जो अन्याय कर तुम्हें एम कठिन शास्ति दितम जे शास्ति देखे और को छोट भाई तुम्हार मतन अकृतज्ञ होते ना पारे सुमान को दोष नहीं जत अपराध हमार शास्ति पावर होले आमी पाबो सुमन सुमन एक मिथ्ये नाटक शिकार विभास चौधरी हमार छोट बोन के नष्ट करबार भय देखी दादा बौदी सजानो संसार के भेंगे देवार जन्य आमाके व्यवहार करेछे আসলে আমি কোনোদিনই মা হইনি বিভার চৌধুরী আমাকে জোর করে মিথ্যে কথা বলিয়েছিল দশ লক্ষ টাকা চুরি এটাও সেই একই ঘটনা তোমরা সবাই যাকে আমার মা বলে জানো সে আসলে আসলে বিভার চৌধুরী রক্ষিতা হোয়াট চুতি চুতি তুমি কি করেছো কেন এত বড় সর্বনাশ করলে তুমি আমাদের আমাকে ক্ষমা করো শুভ बंदी जीवन थे मुक्ति दिए गिभास बाबू के जानाते हबे सुमन सवार आगे तुम्हें आमार संगे दादा बौदिर काछे चलो दादा बौदी के दुख जे कष्ट दिए मुख ने तर सामने दाड़ो बोलते सुमन तुम्हारे तो दोष नहीं दाय आगे खुजे बार करते तक चलो दादा चलो 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 दादे चलो চৈতি সুমনের কাছে সবকিছু বলে দিয়েছে সুমন গেছে রাজাকে সঙ্গে করে নিয়ে ও দাদা বৌদির কাছে ক্ষমা চাইতে না আমি কিছুতেই ওদের ভাঙা সংসার জোড়া লাগাতে দেব না আমি কিছুতেই হারব না যা লক্ষ্মীকে দুনিয়া থেকে সরিয়ে দে যা রাজার সঙ্গে বোঝাপড়া করব তো আমি না আর ফিরে যাব না অনেক তো অপমান করেছিস এত অপমান করে স্বাদ মেটেনি তোর আমাকে ডেকে নিয়ে আরো আরো অপমান করতে চাস দাদা আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি ছোট না বুঝে আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার সেই অন্যায় অপরাধ তোমাকে ক্ষমা করে দিতেই হবে ক্ষমা যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি সেদিন বর্দার কথা মনে পড়েনি বৌদির দুঃখের কথা মনে পড়েনি আজ কেন এসেছিস চলে যা চলে যা এখান থেকে চলে যা বর্দা আমরা তো আপনার সন্তান তাছাড়া আমি তো বলছি সুমনের কোনো দোষ নেই সব দোষ আমার সুমন আমারই জন্য আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ওটা ওটা আপনাদের ঘর আপনারা ওখানে ফিরে যান আমি আমি অলক্ষ্যে লক্ষ্মীর সংসারে ঢুকেছিলাম আমি আপনাদের সবার ধরা চোয়ার বাইরে চলে যাব দাদা ঠিক বলেছি চৈতি দাদার বৌদি যখন আমাদের ক্ষমা করবেই না তখন আমরা ওই শহর থেকে চলে যাব যেদিকে দু চোখ যায় চলে যাব কোনোদিন আর তোমাদের মুখ দেখাতে আসব না চলো দাঁড়াও সুমন কোথায় যাচ্ছিস তোর দাদা বৌদিকে ছেড়ে থাকতে পারবি না বৌদি তোমাদের ছেড়ে আমরা বাঁচতে পারবো না বৌদি এই তোমার পায়ে ধরে বলছি দাদাকে নিয়ে আবার ঘরে ফিরে চলো Ah
ওদের তুমি ক্ষমা করবে না? দাদা আমার করে দাও দাদা। সুমন তাদের রাস্তা নিয়ে চল, চলো চলো তাদের দাও। এই বোলা কাঁদছিস কেন? দাদা বৌদি কোথায়? সর্বনাশ হয়ে গেছে গুরু, বৌদিকে বিভাসে লোক গুলি করেছে। কি বললি? ওরা সবাই মিলে বৌদিকে নিয়ে হাসপাতালে গেছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বৌদিকে গুলি করেছে? আজ আর আমি বিভাস চৌধুরীকে ছাড়বো না। একদিন আমার পোশাক আর ছুরি বৌদির পায়ের কাছে প্রণামে দিয়েছিলাম, আজ সেই বৌদির জন্য আমি আবার ওই পোশাক আর ছুরি পরে রাজার থেকে রাজা মাস্তান হব। যা ভোলা, আমার পোশাক আর ছুরি নিয়ে আয়, যা। ব্লাড ব্যাংক থেকে ও পজিটিভ গ্রুপের রক্ত নিয়ে আসুন। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। না, লক্ষ্মীকে আর আমি স্বামীর বুকে মাথা রেখে বাঁচতে দেবো না। সবাইকে খবর দে, হাসপাতাল আক্রমণ করতে হবে। যা সবাইকে শেষ করে দে। চলো ভেতরে চলো। যা, এবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এবার আমার বিদায়ের পালা। আশীর্বাদ। কোথায় যাচ্ছে আমাদের ছেড়ে? যে রাজা আমাদের জন্য এত করেছে সে খালি হাতে ফিরে যাবে? স্নেহ মমতা আশীর্বাদ সবই তো আমি তোমাদের কাছ থেকে পেয়েছি, নতুন করে কিছু চাইবার সাহস আমার নেই। কিন্তু তুমি এভাবে ছেড়ে চলে গেলে আমার আদরের ননদিনী যে কেঁদে বুক ভাসাবে। তুমি পারবে তোমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যেতে? ভালো হবে না কিন্তু বৌদি, বলে দিচ্ছি আমি যাচ্ছি। দাঁড়া, আর লজ্জা পেতে হবে নেদিকায়।
দাদা এবার তুমি তোমার কর্তব্যটা করে ফেলো তো দেখি আচ্ছা রাজা সুমনাকে তোমার হাতে তুলে দিলাম আশীর্বাদ করি তোমরা সুখী হও